আমরা আলেম ওলামাগণের মুক্তি চাই। আমরা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, সকল আলেমের জামিন পাওয়ার অধিকারের পক্ষে এই আলোচনা সভা থেকে দাবি করছি, আমাদেরকে মুক্তি আনতেই হবে। আলেম ওলামাদের প্রতি আমার আবেদন থাকবে, অতীতের বক্তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে মেহরবানি করে চিন্তা করুন, প্লাস এবং মাইনাস ডান দিকে আর বাম দিকে, আপোষের মাধ্যমে আগাইলে কদ্দূর পারবেন, আপোষের মাধ্যমে না আগাইলে কদ্দূর পারবেন, এটা মেহরবানি করে চিন্তা করুন। মা ডেকেছেন, কমিদের মা বলেছেন, কিন্তু ফাইনালি কিন্তু আপনি মুক্তি পান নাই, আপনি মুক্ত থাকতে পারবেন না। অতএব মা ডাকবেন না সৎমা ডাকবেন, সেটা মেহরবানি করে চিন্তা করুন। কোরবানির ঈদ 8ই জুলাইয়ের পূর্বে আমরা সকল রাজনৈতিক নেতা যারা দীর্ঘ কারাবাসে আছেন এবং যারা ধর্মীয় নেতা কারাবাসে আছেন তাদের মুক্তি তথা অন্তত জামিনী মুক্তি দাবি করছি। জামিন আইনের অধিকার, এই আইনের অধিকারের বাস্তবায়ন চাচ্ছি। আজকে যদি আমরা সেই অধিকার না দেই, আগামীকাল আপনি নিজেও তো এটা থেকে বঞ্চিত হবেন, এটা মেহরবানি করে খেয়াল রাখুন। ভিপি নূর বলেছেন, ঈদের আগে মুক্তি চাই। আমরা সবাই সর্বসম্মতক্রমে এই প্রস্তাবের সঙ্গে একমত, এই দাবির সঙ্গে একমত। একটি কথা, দুইজন শিক্ষক, একজন শিক্ষকের গলায় ফুলের মালা দেওয়া হয়েছে, আমি ইব্রাহিম এবং আজকের এই সভা তার প্রতিবাদ করে, প্রতিবাদ করেন করি। একজন শিক্ষককে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, আজকের এই সভা তার প্রতিবাদ করে, প্রতিবাদ করেন। এখন একটু ছোট কথা বলি, শিক্ষক মানে কি শুধু স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষক? মাদ্রাসা যারা পড়ায় তারা কি শিক্ষক নয়? তাদের যে লাঞ্ছনা, তাদের যে অত্যাচার, তাদের উপর যে অত্যাচার হচ্ছে, তাহলে সেই শিক্ষকের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ কেন বাংলাদেশের মানুষ করে না? তাহলে শিক্ষক সম্প্রদায়, তিনি মাথায় টুপি দিলেও শিক্ষক, তিনি মাথায় টুপি না দিলেও শিক্ষক, আমরা এই দাবিটাকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। আজকে বাংলাদেশের সংকটের মধ্যে অন্যতম সংকট হলো বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা সব কিছুকেই ভারতের সঙ্গে মিল রেখে গড়ে তোলার একটি অপচেষ্টা বা অপপ্রয়াস, যেটা পত্রিকায় বিভিন্ন কলাম লেখকগণ লিখেছেন, বিভিন্ন সংবাদদাতাগণ সংবাদ ছাপিয়েছেন, কিন্তু পার্লামেন্টে যখন একজন সম্মানিত পার্লামেন্ট সদস্য এটা বলেছেন, এটা আরও বেশি মানুষের সামনে এসেছে। আপনারা খেয়াল করে দেখবেন শিক্ষার সঙ্গে জড়িত সরকারি আমলাদের মধ্যে পার্সেন্টেজ কতটুকু, কোন কোন সম্প্রদায়ের কোন কোন ধর্মাবলম্বীর পার্সেন্টেজ কোন দিকে আছে, আপনারা এটা গবেষণা করে বের করুন, আপনারা পাবেন। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। আপনারা, বাংলাদেশের এখন কালচার হয়ে গেছে যে একজন হুজুরকে ডাকবেন, দেখে আপনার ছেলেকে বা আপনার কন্যাকে বা আপনার নাতিদেরকে পড়াবে, আলিফ বে তে থেকে শিখাবে, আমপাড়া পড়াবে, 3 বছর 4 বছর লাগায় কোরআন শরীফ পড়াবে। যদি এই শিক্ষাকে আমরা প্রতিবাদ না করি, আমরা যদি ধর্মশিক্ষাকে পুনর্বহাল না করি, আমরা কি SSC তে যে ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়েছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনে ক্লাস 10-এর পরে বাদ দেওয়া হয়েছে, এটা 2022 সাল থেকে আর পরীক্ষা নেওয়া হবে না, তা যার পরীক্ষা নাই সেই জ্ঞান মানুষ অর্জন করবে কেন? ওটার দিকে তো বাচ্চাদের আকর্ষণ যাবে না। এটাকে মানুষকে ধর্ম বিমুখতা সৃষ্টি করা, সংস্কৃতি বিমুখতা সৃষ্টি করা, ইমানের পরিপন্থী যেন একটা ব্যক্তি গড়ে ওঠে, সেটার জন্য এই চেষ্টা। আজকে থেকে 10 বছর পর যদি বাংলাদেশে কোনো আদালত রায় দেয় যে শব্দ দূষণের কারণে ফজরের নামাজের আওয়াজ মাইকে দেওয়া যাবে না, আপনারা আশ্চর্য হবেন না। অতএব বাংলায় ছোট্ট একটা শব্দ বলে, সাধু সাবধান, আমরা সাবধান হতে চাই, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। যতগুলো দাঙ্গা ভারতে হয়েছে তার 20 ভাগের 1 ভাগ বাংলাদেশে হয় নাই, তাহলে বাংলাদেশের মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ মিলেমিশে বেঁচে থাকাতে বিশ্বাস করে, এবং বাংলাদেশ এই মিলেমিশে থাকে বলেই বাংলাদেশ অগ্রগতি করতে পারছে, এটার কৃতিত্ব বাংলাদেশের জনগণের, এটার কৃতিত্ব একমাত্র আওয়ামী লীগের, মোটেই না। আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে যারা আয়োজন করেছেন, আপনাদের আপনাদের আয়োজনটার সাফল্য আমরা যতটুকু চোখে দেখছি ততটুকু আমরা বলতে পারবো, শুকর আলহামদুলিল্লাহ। আপনাদের মিডিয়ার মাধ্যমে কথাটা যদি প্রচারিত হয় যে কোরবানির ঈদ 8ই জুলাইয়ের পূর্বে আমরা সকল রাজনৈতিক নেতা যারা দীর্ঘ কারাবাসে আছেন এবং যারা ধর্মীয় নেতা কারাবাসে আছেন তাদের মুক্তি তথা অন্তত জামিনী মুক্তি দাবি করছি, জামিন আইনের অধিকার, এই আইনের অধিকারের বাস্তবায়ন চাচ্ছি। আজকে যদি আমরা সেই অধিকার না দেই,
আগামীকাল আপনি নিজেও তো এটা থেকে বঞ্চিত হবেন, এটা মেহরবানি করে খেয়াল রাখুন। আমার শেষ বক্তব্য, আমি বিশ দলীয় জোটের একটি শরিক দলের প্রধান, আমাদের দল বিশ দলীয় জোটে প্রথম দিন থেকেই আছে। বিশ দলীয় জোটের প্রধান শরিক বিএনপি প্রসঙ্গে গণ অধিকার পরিষদের সম্মানিত সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি ভিপিনুর বলে, যাকে এক বাক্যে দুনিয়ার মানুষ চেনে, তিনিও বলেছেন, যখন মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উৎখাত হন, সেই আন্দোলনে আমরা সফল হতে পারি নাই। যখন 8ই ফেব্রুয়ারি 2018 তাকে গ্রেপ্তার করা হয়, আমরা সফল হতে পারি নাই। কেন পারি নাই, সেই তার প্রতি যেন গবেষণা হয়, মানুষ যেন গভীরভাবে চিন্তা করে, আমি সেই আবেদনটা করছি। এবং এর পাশাপাশি আলেমুলামাদের প্রতি আমার আবেদন থাকবে, অতীতের বক্তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে মেহরবানি করে চিন্তা করুন, প্লাস এবং মাইনাস ডান দিকে আর বাম দিকে, আপোষের মাধ্যমে আগালে কদ্দূর পারবেন, আপোষের মাধ্যমে না আগালে কদ্দূর পারবেন, এটা মেহরবানি করে চিন্তা করুন। মা ডেকেছেন, কমিদের মা বলেছেন, কিন্তু ফাইনালি কিন্তু আপনি মুক্তি পান নাই, আপনি মুক্ত থাকতে পারবেন না। অতএব মা ডাকবেন না সৎ মা ডাকবেন, সেটা মেহরবানি করে চিন্তা করুন। ভিপি নূর বলেছেন, ঈদের আগে মুক্তি চাই। আমরা সবাই সর্বসম্মতক্রমে এই প্রস্তাবের সঙ্গে একমত, এই দাবির সঙ্গে একমত। আজকে জুলাই মাসের 3 তারিখ, গত মাসের 27 তারিখ একটি পত্রিকায় সাংবাদিক ভাইয়ের নাম জাকির হুসাইন, আমাকে কে পাঠিয়েছেন সেটা আমি ভুলে গেছি, দেখে নামটা বলতে পারছি না কোন পত্রিকার, কিন্তু সংবাদের একটা ছবি পাঠিয়েছিলেন। এই ছবিটা আমি আমার নিজের ফেসবুকে দিয়েছি, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ইংরেজিতে লিখলে এটা দেখতে পাবেন। আওয়ামী লীগ, ছবির শিরোনাম কি ছিল নিউজের, 27 জুন 2022 একটা সংবাদের শিরোনাম পড়ছি, আওয়ামী লীগ জাতীয় পার্টি জাপা জামায়াতের তত্ত্বাবধায়ক সরকারের অভিন্ন রূপরেখা ঘোষণা। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয় শুনেছেন, উনি কারাবন্দী আলেমদের জন্য খুবই জোরালো প্রতিবাদ জানালেন। হ্যাঁ, ইদানিং এভাবেই দেশের সকল স্তরের মানুষজন আলেমদের মুক্তির জন্য কঠিন প্রতিবাদ ও দাবি জানাচ্ছে। তো কারাবন্দী আলেমদের জন্য এই মুক্তির দাবিগুলো কি শেষ পর্যন্ত সরকারের কাছে পৌঁছবে? আলেমদের এই মুক্তির দাবি সরকার কি কখনো শুনবে? শেষ পর্যন্ত আমাদের কাছে এটাই দেখার বাকি রইল। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিন। আর প্রতি মুহূর্তে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।